চাই এই উম্মার বিবেকের ভঙ্গ দরজাগুলো খুলে যাক। এই উম্মা শুধুমাত্র সকাল আটটায় অফিসে যাওয়া আর রাত বারোটায় ফিরা, আবার ঘুমায়া যাওয়া, ফজরের খবর নাই, এই উম্মা যেন এই গদবাদা জিন্দিগি থেকে বেরিয়ে আসে। উম্মা যেন চিন্তা করে, ফিকির করে, উম্মার যুবকেরা যেন দিনের জন্য সময় দেয়, উম্মার যুবকেরা যেন এই মুসলিমদেরকে নিয়ে, এই জাতিকে নিয়ে চিন্তা করে, যুবকরাও যেন বুঝে যে আমরা যদি এই সমস্ত শাসকদেরকে এবং যারা মুসলমানদেরকে গুলি করে এই সমস্ত জালেমদেরকে আমরা যদি জবাবদিহি তারাও তাই না আনি, দিন শেষে আমি কিংবা আমার ভাইও ওদের গুলি খেয়ে মরতে হবে। এই জিনিসটা আমরা বুঝাইতে চাই আপনাদেরকে, যে এই যে গদবাদা জিন্দিগি থেকে বের হন, শত্রু মিত্র চেনার চেষ্টা করেন, কে বন্ধু কে শত্রু, কারা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয়, কারা আমাদেরকে ডারউইনের মতবাদ শিখাতে চায়, কারা আমাদেরকে অল্প বয়স্ক শিক্ষামন্ত্রী দিয়া ইসকনের সদস্য হিসেবে যার আত্মপ্রকাশ এমন একজনকে দিয়া কারা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভেঙে ফেলতে চায়, কারা আমাদেরকে এই বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের জয়গান গাওয়ার যে জায়গাগুলো সকল সেক্টরগুলো বন্ধ করে দিতে চায়, কারা আমাদের ওয়াইজদেরকে মুফাসসিরদেরকে গলা টিপে ধরতে চায়, টুটি চেপে ধরতে চায়, কারা এদেশে মসজিদগুলোতে এখন সভাপতি সেক্রেটারিগুলো নিজেদের লোক দিয়া সেখানেও নিয়ন্ত্রণ করতে চায়। এখন নাকি আবার শুনতেছি সমস্ত দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসাগুলোর সভাপতি থাকবে ওই এলাকার এমপি সাহেব, শুনতেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অবস্থা বড় ভয়াবহ। এজন্য বলি যে আমাদের বেকুলতাগুলোর বলবার জায়গাটা পাই, এই জায়গাটা কোনো টাকা কামানোর ধান্দার জন্য নয়, এই জায়গাটা ভাইরাল হওয়ার জন্য নয়। আপনি জাতির সাথে গাদ্দারি করতেছেন, আপনি যদি ভাইরাল হওয়ার চিন্তায় নিজের পকেট আর পেটের দান্দা করেন, আমি তো এই ভাইরাল হওয়াদেরকে বলি, এই দান্দাবাস টিকটকারদেরকে বলি, এগুলো করবার দরকার নাই, যায়া সংসদ ভবন কিংবা মতিঝিলের শাপলা চত্বরের সামনে লঙ্গিরা খুলে একটা দৌড় দিয়ে তোর সাইতে বড় ভাইরাল থাকবে না। এই ভণ্ডামি, এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে কারা হাস্যকর মঞ্চ বানাতে চায় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বলতেছেন হুজুর হচ্ছেটা কি, এরা কারা, নিয়ন্ত্রণ নাই কেন, আপনি বুঝবেন না ভাই, এই মঞ্চটাকে নিয়ন্ত্রণহীন করে জাতির সামনে দেখাইতেই চায় ওরা, যে এগুলো এখন আর চলে না, এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নাই, এগুলোতে একজন আর একজনের বিরুদ্ধে লাগে, আর এগুলোতে মানুষের হাসা, এগুলোতে কাদা চোরাচুরি, এগুলোর মধ্যে যা তা হয়, কোনো রুচিশীল মানুষ এগুলোতে বসে না, কোনো ম্যাচিউর পার্সন এগুলোতে নাই, এগুলো বুঝাইয়া কারা এই মঞ্চটাকে নষ্ট করতে চায় আপনি বুঝেন না উনি। ভাই এটা এত লাগাম ছাড়া কেন, এত লাগাম ছাড়া কেন ভাই, বিষয়গুলো বুঝবার চেষ্টা করেন। এই মঞ্চগুলো অনেক মূল্যবান, অনেক মূল্যবান। এই যে আজকে কয়েক হাজার মানুষের সামনে আমি যে কথাগুলো বলতে পারতেছি, বলেন তো এই সুযোগটা না থাকলে কেমনে বলতাম। এই যে ইউটিউবের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ শুনবে, এই কথাগুলো কোথায় বলতাম। তো এই জায়গাটাকে যদি বিতর্কিত করা যায়, আর ওয়াজ মাহফিল এত দরকার নেই, কথা আসবে কি না, এগুলোতে কাদা চোরাচুরি, মারামারি, অসহিংসতা, অসাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা, এগুলো বলে যদি এই মঞ্চগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, স্টপ করা যায়, চত্রতত্র মাহফিল হবে, এটা কেমন দেখা। এই যে কথাগুলো আনতে হইলে আমরা যদি আল্লাহকে রব মনে করি, আল্লাহকে সর্ব ক্ষমতার মালিক মনে করি, কিন্তু এরা তো জনগণের ক্ষমতার মালিক, জনগণের রব মনে করে, ভয় কারে পায়, আল্লাহরে না জনগণরে, আমি মনে হয় বুঝাইতে পারি না, এরা তো আল্লাহরে ভয় পায় না জনগণরে। তো জনগণের সিম্প্যাথি, পাবলিক সেন্টিমেন্ট যেটাকে বলে, এইটাকে যদি ঘুরায় দেওয়া যায় যে মাহফিলমুখী না কইরা উল্টা দিকে, তাইলে তো আমার কাজ করতে সহজ। জনগণের সেন্টিমেন্ট যদি এমন হয় যে না জনগণই এখন মাহফিল চায় না, যেমন এখন জনগণই সিনেমা হল চায় না, জনগণই যাত্রা চায় না, জনগণই এখন আর ওই আলহামদুলিল্লাহ যুবকেরা আলেমদের মধ্যে নয়, জেনারেল শিক্ষিত যুবকেরা এখন ইসলামের দিকে বেশি আসতেছে, এটা একটা একেবারে দেখার মতো, চোখে লাগার মতো।
জেনারেল শিক্ষিত যুবকেরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, কলেজ ভার্সিটির ছেলেরা, এমনকি আমি দেখলাম যে নটর ডেম কলেজের মতো এই যে পোশাক পরা থাকে পুলিশ বা ওইরকম, এরা দেখলাম নুপুর শর্মা ইস্যুতে আমরা কারাগারে ছিলাম তখন, তখন দেখছি এরা আলেমুলা মারা সব জেলে নুপুর শর্মা রসুলকে নিয়ে কটুক্তি করলো, এরা মতিঝিলের শাপলা সত্তর দখল করে বসে আছে। তো এই যে উত্থান, এই যে উত্থান, এই উত্থানটা ওদের একটা ভয়ের কারণ, ওদের একটা ভয়ের কারণ এটা। এজন্য ওরা চায় পাবলিক সেন্টিমেন্ট ইসলামের বিরুদ্ধে যাক, তাইলে কি হবে, ফায়দা কি? পাবলিক সেন্টিমেন্ট যদি ইসলামের বিরুদ্ধে যায় তাহলে আমি চাইলেই ওয়াজ মাহফিল বন্ধ করতে পারব, আমি চাইলেই কোনো আলেম আমার স্বার্থ নিয়ে কথা বলে, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে, ওরা বন্ধ করতে পারবো। ও হুজুর, ওয়াজ মাহফিলের রাজনীতি চলবে না, ওয়াজ মাহফিলের রাজনীতি চলবে না, নেতা এসব ভোটের কথা বলছে, কাজই ভালো, আমার কথা মনে হয় বুঝেন নাই। ওয়াজ মাহফিলে নেতা মাইক নিয়ে ভোট চাইলে এটা রাজনীতি হয় না, কিন্তু হুজুর ইসলামিক সিয়াসত, ইসলামী রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে এটা বুঝাইতে গেলেই কয় ইসলামের রাজনীতি নাই। এই জন্য এই সেন্টিমেন্ট ঘুরায় দেওয়ার জন্য এই মঞ্চগুলোকে সূক্ষ্ম কৌশলে দুশ্মনেরা এই মঞ্চগুলোকে ফাতরা, এগুলোর কোনো গুরুত্ব নাই এটা বুঝাইতে চাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, সাবধান সাবধান। আরেকটা বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হলো এরা আমাদেরকে উস্কানি দিতেছে, উস্কানি দিতেছে, বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে দাঙ্গা হাঙ্গামা বাজানোর জন্য। আমরা যত্রতত্র দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না, কিন্তু আমাদেরকে জুলুম করা হলে আমরাও ছেড়ে দিতে রাজি না। একের পর এক জুলুম আসতেছে। আমি তো বলি মুসলিম যুবকেরা, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তলোয়ার নিয়ে, আজকে তলোয়ার নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করতে পারে, তলোয়ার উঁচিয়ে তরবারি উঁচিয়ে তারা অনুষ্ঠান করে, অথচ আমাদের মুসলিম যুবকেরা ইফতার মাহফিল করতে গেলে আজকে বাধাগ্রস্ত হয়। মুসলিমরাই আল্লাহর এই জমিনে, শাহজালাল মুজাররাদি আমিনির জমিনে আজকে ওদের লম্প জম্প, এদের প্রেতাত্মারা এত বেশি এগিয়ে গিয়েছে, এরা আমাদের ইফতার মাহফিলে বাধা দেয়, আর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা তরবারি উঁচিয়ে অনুষ্ঠান করে। আমাদের বুঝতে বাকি নাই, মুসলিমরা যদি জাগ্রত না হয়, মুসলিমরা যদি এবুখণ্ডে এভাবেই চুপসে থাকে, তবে এরা আমাদেরকে কুলতাসা করতে করতে আমাদের মাদ্রাসাগুলো মসজিদগুলো এরা বন্ধ করতে চাইবে। আপনারা কি এভাবে চুপ থাকবেন? চুপ থাকবেন? মুসলিম উম্মাহ, প্রিয় গাজীপুরবাসী, আপনাদেরকে সচেতন করবার দায়িত্ব আমাদের ছিল, আমরা সচেতন করে গেলাম। সচেতন হন, বিবেকের বন্ধ দরজাটা একটু খুলেন, একটু চিন্তা ফিকির করেন, সময় দেন, যেহেতু ওরা আমাদের রবকে, ওদের রব হইল জনগণ, সমস্ত ক্ষমতার মালিক আমরা বলি কে, আর এরা বলে কে, তাইলে এরা যেহেতু জনগণরে রব মানে প্রভু মানে, তাইলে আমাদের কাজ হলো এই জনগণকে ইসলামের দিকে ধাবিত করা, এদের প্রভুদেরকে দিয়ে এদেরকে শায়েস্তা করা। তবে আমাদের পক্ষ থেকে ঘোষণা হলো আমরা এদের প্রভু নই, আমাদের প্রভু আল্লাহ, সবার প্রভু কে? কোনো ব্যক্তি যদি নিজেকে প্রভু মনে করে খুশি থাকে তাহলে সে ব্যক্তি হলো তাগুত, কোনো ব্যক্তি নিজেকে রব মনে করে খুশি থাকলে সে কি? অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। এই গাজীপুরের মুসলমান, আমি আপনাদেরকে খুবই দরদি পাইছি সত্যি এই মাদ্রাসাটার জন্য। আসলে এইসব মাদ্রাসাগুলো ভাই বিশ্বাস করেন কোনো ধরনের সরকারি অনুদানে চলে না, চলে এখন সবাই উঠলে তাহলে কষ্ট পাবো, আমি মুসাফির মানুষ দোয়া করব, উঠেন না। আসলে কি জানেন, এই সমস্ত মাদ্রাসাগুলো চলে আপনার আমার দান সৎকার টাকা দিয়ে। এই যে এই ব্যক্তি ওনার জায়গায় মাহফিল করতে দিস, আল্লাহ পাক তাকে উত্তম জাজা দান করুক। তো এই যে মাদ্রাসাটা বলতেছে হুজুর কিছু কালেকশন, এমনিতেও আমার আলোচনা শেষ, গলার অবস্থাও ভালো না,
বলছিল একটু সময় দিতে, ভালো সময় দিছি, চেষ্টা করছি যতটুকু বলা যায় বলবার জন্য। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসাটার জন্য রুমাল যাবে, দয়া করে কেউ উঠবেন না, আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। এরপরে রুমাল যাবে, রুমাল ছেড়ে দেন, যে যেমন পারেন, 500, 100, 1000, 2000 আপনারা একটু দিয়ে যাবেন। আমিও মাদ্রাসাটার জন্য কিছু দিয়ে গেলাম, 500 টাকা আমি দিয়ে শুরু করলাম। মাদ্রাসাগুলো আমি গতকালকে আমার এলাকায় একটা মাহফিল করছি, ভাই আমি জানি একটা মাহফিল করতে কী পেরেশানি যায়, কী পরিমাণ খরচ হয়, সারা দেশ থেকে আলোচকদেরকে নিয়ে অনেক বড় প্রোগ্রাম। আজকের আবহাওয়া তো মাশাআল্লাহ অনেক ঠান্ডা, তোকে কিন্তু একটু গরম ছিল, ভালো গরম ছিল। এক পর্যায়ে আমি মাথা ঘুরে পড়ে গেছি, বমি করছি পর্যন্ত, একটা মাহফিল করতে যে কী পরিমাণে পেরেশানি যায়। এই যে উঠতেছে, হ্যাঁ আপনাদের লোক নাই নাকি, এই বসেন, ব্যাগ নিয়ে যান না, দিছে দৌড়, এই দৌড় আর থামাই কেনা, এই আম ঘরে নিয়ে যান, তাইলে চলে যাইতেছে না, কলাই কলাইতেছে। আমি সময় থাকলে বলি, যেহেতু আর মাহফিল নেই বলতাম, বলার মতো উপায় নেই আসলে, কি বলবো, ওয়াজ ওই ওই ধারায় ওয়াজই আজকে করি নাই, মন থেকে কিছু কথা আপনাদেরকে বলে গেলাম, ওই ধারায় ওয়াজ না করে, মানে ওয়াজ কি জানেন, এখন ওয়াজ খালিদ সাহেবুল্লাহ আইয়ুবী সাহেব একদিন বলছিল, প্রায় 20-25 মিনিট আলোচনা করার পরে এক চাচা বলতেছে, হুজুর ওয়াজ করেন তো? উনি জিজ্ঞেস করছে, এতক্ষণ কী করলাম? এতক্ষণ তো আলোচনা করছেন, কথা কইছেন, এখন ওয়াজ করেন। মানে ওয়াজ বলতে আমরা যেটা বুঝি, আমাদের একটা কালচার তৈরি হয়েছে, ওয়াজ বলতে ভাইরা আমার, বন্ধুরে আমার, ওয়াজ। আমি কিন্তু সুর নকল কম পারি না, করি না আর কি। আমি আমার যারা চীনে আশপাশে থাকে, এদেশে টপ সেলিব্রিটি যত বক্তা আছে মোটামুটি প্রায় সবার নকল করতে পারি আমি, একেবারে হুবহু, কিন্তু এটা আমার অভ্যাসে নেই। আমি চাই নর্মাল কথা বলে স্বাভাবিকভাবে যেন মানুষকে একটু বোঝানো যায় যে আমাদের আসলে অবস্থানটা কী, এটা চেষ্টা করি। কিন্তু এই যে গতানুগতিক ধারার ওয়াজ, এটা মনে করেন অনেক কোন কানে হাত দিয়ে 10-12 মিনিট বললাম, তারপরে হঠাৎ করে শ্রোতারাও দেখলাম যে 2-4 জন কাঁদতেছে, ব্যাস একটা দৃশ্য তৈরি হইল, এরপরে শেষ কিছুক্ষণ পরে। তো এই গতানুগতিক ওয়াজের সিস্টেম থেকে আমাদেরকে বের হয়ে, ওয়াজ শোনার গতানুগতিক সিস্টেম থেকে বের হয়ে হুজুরদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবার চেষ্টা করতে হবে। আসলে কি জানেন, জাতির সামনে কোনো মেসেজ দিলে, এই দেন না কেন, এই যাইতেছে, এই সুবহানাল্লাহ বলে হাতগুলো উপরে তোলেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, একটু নাড়া দেন হাতগুলো, আল্লাহু আকবার, এবার আলহামদুলিল্লাহ বলে পকেটে হাতগুলো ঢোকায় দেন, ঢোকান সবাই, কিছু কিছু দেন মাদ্রাসার জন্য, এই কই ব্যাগ কই, লুকিত নাই, আচ্ছা কেউ কি আছেন জোয়ার আগে 1000 দিবেন, 500 দিবেন মাদ্রাসার জন্য, এই চাইলে দিতে পারেন। তাহলে আমার কইল তাহলে কেউ বক্তা আছে আর দোয়া করে দিব ভাই, ইস্তিগফার করেন সকলে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, সবাই করেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, দরুদ শরীফ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
في مالك يوم الدين. اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك. يا حي يا قيوم برحمتك استغفر، اصلح لي شأني كله ولا تكلني إلى نفسك. يا أرحم الراحمين يا أكرم الأكرمين، আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুনাহটা মাফ করিয়া দেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদদেরকে কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ এই মুসলিম উম্মাকে আপনি হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ ফরিদপুরের শহীদদেরকে আপনি কবুল করেন, আল্লাহ এই ভূখণ্ডে মুসলিমদেরকে হেফাজত করেন, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আলহামদুলিল্লাহ।